এই দেখেন কি পরিমাণ আম ধরছে একটা গাছে। এটা হচ্ছে চমৎকার একটা আম, অসাধারণ একটা আমের জাত, আমাদের বাংলাদেশি আম, এবং এই আমটার নাম হচ্ছে BARI-4। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হচ্ছে আমরা এই যে বর্ষা মৌসুম চলছে, আম গাছ লাগানোর সময় এটা কোন গাছ লাগাবো, আমি কিন্তু একদম এক নম্বরে বলবো হচ্ছে BARI-4 লাগাতে। কারণ এরকম হেভি বিয়ারিং, যার অল্টারনেট বিয়ারিং হ্যাবিট নাই, তার মানে প্রতি বছর আম ধরে, এবং আমের সাইজ এবং ছোট গাছে কি পরিমাণ আম ধরছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন যে প্রত্যেকটা গাছে, এই দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ আম ধরেছে, এবং প্রত্যেকটা আম কি সুন্দর এর সাইজ শেপ, অসাধারণ সাইজ এবং শেপ। এই আমি বলে রাখা ভালো যে হচ্ছে এই BARI-4 কিন্তু একটা হাইব্রিড আম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফ্লোরিডার একটা বিখ্যাত আম, যার নাম হচ্ছে M3896। এটা পুরুষ একটা এই জাতের সাথে আমাদের বাংলাদেশি আশিনা আমের একটা জাতের স্ত্রী জাতের হচ্ছে সংক্রমণের ফলে এই হাইব্রিড আমটা তৈরি করা হয়েছে। তো যেহেতু হাইব্রিড আম, এর বিয়ারিং হ্যাবিটটা অনেক বেশি, এবং এর সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা আম কিন্তু প্রায় 500 গ্রাম 600 গ্রাম কিন্তু হয়, গড়ে 400 গ্রাম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমগুলো ধরে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে BARI-4, এ কিন্তু সুন্দর একটা কালার আসে, সুন্দর একটা কালার কিন্তু এই BARI-4-এর কিন্তু আসে। আমরা যদি একটা আম ছিঁড়ি, আমরা যদি আমটা ছিঁড়ি, এই যে দেখেন, ঠিক আছে, সুন্দর একটা রং, এবং এটা কিন্তু অনেকটা ডাশে একটু নরম নরম হয়েছে, তার মানে এটাকে কাটা যাবে, কেটে খাওয়া যাবে। তো এটা কাটার আগে এই বাগান যিনি করেছেন, BARI-4-এর বাগান যিনি করেছেন, তিনি হচ্ছেন আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদ আকবর আলী। ঠিক আছে, মোহাম্মদ আকবর আলী আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনি চলে আসেন। গত বছর কিন্তু আমরা এই বাগানে আসছিলাম, তাই না? তখন বাগানের মাঝখানে পেয়ারার গাছ ছিল। এইবার আম কেমন আসছে তাই বলেন? গতবারের থেকে প্রায় 1.5 গুণ বেশি। গতবারের তো নয়, প্রায় 1.5 গুণ বেশি। একটা গাছ দেখতে পাচ্ছি আপনি, একটা দুটা বাঁশের খুঁটি দেওয়া, কিন্তু তার মানে বাঁশের খুঁটি ছাড়া গাছটাকে ঠেকিয়ে রাখা সম্ভব, ঠেকিয়ে রাখা হচ্ছে সম্ভব না, তাই তো? কয় বছরের গাছ এটা? যে বছর লাগানো হয়েছে ওই সময় দিয়ে 3 বছর হয়ে গেছে। 3 বছর, তাই না? এবার কি দ্বিতীয়বার ফলন পেলেন? এবার দ্বিতীয়বার। কতবার ছিল প্রথম? জি, তার আগে একবার ফল আসছিল, সেটা রাখেন না? না না, সেটা ফুল 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 ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, এই যে BARI-4 দেখেন, আমরা কিন্তু জুলাই মাসের মাঝামাঝিতে চলে আসছি, এবছর গরম বেশি বিধায় কিন্তু আর্লি পাকল, তাই না? গত 17 জুলাই আমি হারভেস্ট করেছিলাম। 17 জুলাই হচ্ছে হারভেস্ট করছেন। আমরা 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 হচ্ছে জুলাই মাসের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমাদের এখানে ল্যাংড়া যেটা, হিমসাগর যেটা, আমরা বলে সব শেষ, সব শেষ, ফজলি পর্যন্ত শেষ, আমরা বলে সব শেষ, সব কিন্তু আমাদের এই এইদিকে শেষ, আমাদের ব্লকে। রাজশাহীর দিকে অবশ্য কিছু কিছু আম ওগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিন্তু ওই আমগুলো শেষ হয়ে গেছে, এবং এটা নাবিজাত। এবং আপনি লক্ষ্য করবেন যে বাজারে তো আমের দাম এখন বেশি, কিছুদিন আগে যেটা ছিল, 1 মাস আগে যেমন ছিল, তার থেকে অনেক বেশি না? অনেক বেশি, অনেক বেশি। তার মানে এই আমের বাজার মূল্যও ভালো। আচ্ছা, আমরা আমরা BARI-4 সম্পর্কে আমরা জেনেছি, আমরা এই আমটা হচ্ছে কাটবো। আমাদের সাথে আছে দলিল উদ্দিন মোল্লা, চাকুনি আসেন। আচ্ছা, গতবার তো এরকম রং কালার কিন্তু আপনার আসেনি, না? সেই সময় এত কালার আসেনি, কারণ সানলাইট পাইনি, তাই না? সূর্যের আলো বোধ হয় পেয়ারা বাগান ছিল মাঝে, যে কারণে ছায়ার কারণে এত সুন্দর কালার হয়নি, এত সুন্দর কালারটা হয়নি। এবার সানলাইট আর সূর্যের আলোটা ভরপুর পেয়েছে। আচ্ছা, আমরা আমরা এটা একটু মনে হচ্ছে একটু নরম, আমরা হচ্ছে আমটা কেটে দেখব যে কি মাটি তো নিচ্ছে কোন মনে হচ্ছে। এই যে দেখেন চমৎকার একটা কালার, এটা ফুল ফুল পাকা না, কিন্তু ডাশে এটা একদিন এই একদিন রাখলেই হচ্ছে এই হচ্ছে আমাদের ডাশা আম, তাই না? আমরা খেয়ে টেস্ট করে দেখতে পারি? জি জি, ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি নিন। এত সুন্দর হওয়ার কথা না, তারপর আমি কোনো আশ নাই, আমি সকল ভালো আমের যে সকল বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্যই এই আমের মধ্যে আছে। একটা অসাধারণ আম আমরা বলতেই পারি, এর আগেও আমরা বলেছিলাম, এবং আমাকে অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন যে হচ্ছে এখন কী গাছ লাগাবো, কিন্তু আম গাছ লাগানোর সময় এর আগেও বলেছি, আমরা কিন্তু এক নম্বরে বলি যে হচ্ছে
BARI-4 লাগাতে আমাদের হচ্ছে দেশি আম। এরপরে আছে কিন্তু হচ্ছে কাটিমন, যেটা আমরা বলে থাকি যে হচ্ছে 12 মাসে আম, সারা বছর 3 বার হচ্ছে ফল পাওয়া যায় সেটা। তারপর আছে আম্রপালি, আছে ল্যাংড়া, হিমসাগর, আরও আমাদের দেশের অনেক বিভিন্ন প্রজাতির আম আছে, মানে গৌরমতি আছে, সেগুলো কিন্তু আমরা লাগাতে পারি। কিন্তু BARI-4 লেটে আসে এবং আপনার পোকার আক্রমণ আছে না? খুব কম, নেই বলা যায়, খুব কম। আমরা কিন্তু দেখি যে আম কাটলে ভিতরে পোকা দেখা যায়, এই এরকম কিন্তু আমরা অনেক সময় হচ্ছে লক্ষ্য করি, কিন্তু এই আমের ক্ষেত্রে হচ্ছে সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম সেই মাছি পোকার আক্রমণটা এই আমে কেন জানি কম হয়, তাই না? দেখি লেট সেজন্য কম হয় না, এর ভ্যারাইটিটাই এমন হচ্ছে কম হয়। সাইজ দেখেন, ঠিক আছে, আমের সাইজ দেখেন, ওয়েট এটা তো 600-650 গ্রাম, এই যে এটা তো 700 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে। এই আম, যে আমের ভারে কিন্তু গাছ নুয়ে নিয়ে পড়ছে, মাটির নিচে হচ্ছে চলে আসছে। আপনি দেখেন আশেপাশে বিভিন্ন গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব গাছগুলোতেই কিন্তু হচ্ছে একই অবস্থা, একই হচ্ছে অবস্থা। যত্ন বেশি করা লাগছে আপনার? না, যত্ন আমের যে করি এটা হচ্ছে পরিচর্যা একই রকম, পরিচর্যা হচ্ছে একই রকম শিডিউল, যেই পরিচর্যাগুলো করা আছে। আপনার তো 5 বিঘা জমিতে BARI-4 আছে, একটা গাছে 3 বছরের গাছ বললেন, একটা গাছে কি পরিমাণ আম হচ্ছে গড়ে? 20-25 কেজি হবে, 20 কেজি গড়ে হচ্ছে, 20 কেজি আম আম হচ্ছে। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ভালো বেয়ারিং, পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কম, আর বাজার মূল্য তো আপনি বললেন যে পাইকারি হচ্ছে 70 টাকা করে নিচ্ছে, তাই তো? একদম বাগান থেকে নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার এই 5 বিঘায় কী পরিমাণ আম হতে পারে? 5 বিঘা জমিতে ধরেন 135-170 মন আম হবে, মানে সহজ হিসাবে 100 মন তো পাবেনি নাকি? হ্যাঁ, 100 মন তো পাবো, ক্যাটের বাদ দিয়ে তাতে 2.5-2 লক্ষ টাকা দাম হবে, 2.5 লক্ষ টাকা হচ্ছে দাম হবে আপনার এই 5 বিঘা জমিতে। আর শুধু তো এই বাগানে আপনার শুধু আম না, তাই না, আপনার পেয়ারা ছিল, পেয়ারা আবার নতুন করে এখন এখন ভালো জাতের হচ্ছে পেয়ারা লাগানো হয়েছে। এবং দেখেন কি পরিমাণ আম ধরছে, এগুলো এগুলো এই যে আংকি পেঁপে পেঁপে পড়ছে নাকি? দেখেন কি পরিমাণ আম ধরছে। এই এই আমটা একটু ছোটো সাইজ মনে হচ্ছে, কমফোর্টেবল একটু ছোটো, এখান থেকে পাড়া হয়েছে বোধ হয় না, কিছু কিছু বড় বড় আম কিছু কিছু পাড়া হয়েছে। তো আমরা আমরা হচ্ছে আমাদের এই আকবর সাহেবের মতো যারা আছেন, উনি মূলত আসলে ব্যবসায়ী, ঠিক আছে, একদম পুরো দস্তুর যে কৃষি সেটা বলা যাবে না, তার জায়গাটা সঠিক ব্যবহার তিনি করেছেন। এবং এই যে নতুন জাতের গাছ আপনি লাগালেন, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আকবর সাহেবের হচ্ছে বাগানের আমগুলো খুব মিষ্টি এবং খুব সুস্বাদু, জাতের একটা বিষয় আছে। আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু সায়ন হচ্ছে কালেক্ট করছি এবং সেগুলো চারা বানানো হয়েছে, এবং অলরেডি বেশ কিছু চারা কিন্তু আমরা কৃষকদের মাঝে বিতরণও করেছি। আমাদের এইরকম আকবর সাহেবদের মতো কৃষকদের হাত ধরে কিন্তু আধুনিক বিভিন্ন জাতের সম্প্রসারণগুলো হচ্ছে, সেজন্য আমি আকবর সাহেবকে হচ্ছে ধন্যবাদ জানাই।